ব্যাপার, আমার আসলে পেনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, এখন বাবা নিয়ে আসছে। দেখ আমার ভালোই লাগলো। দুইটা নিয়ে আসছে, মাছের বাজার করছে মনে হয়। চিং মাছ, এটা হচ্ছে পাপড়া মাছ। মাছগুলো হচ্ছে বাচ্চাদের কিছু খাবে, এটা হচ্ছে ড্রাই কেক, হচ্ছে আমি ভর্তা বানাবো, সেজন্য লাল পেঁয়াজের কথা বলছিলাম। লাল পেঁয়াজ, হ্যাঁ, অনেক আপুরাই এই ইয়েটা সবজিটার নামের জন্য বলছিলেন, তো আমি করজেট বলেছিলাম, এটা করজেট এই যে, আর ইটালিতে আমরা এটা জুকিনি বলতাম। লেবুর একটা গ্রাম বেরিয়ে গেছে। পছন্দ করবো পছন্দ করে। বেগুন বেশি নিয়ে আসা করছে না, এসেছিল আজকে সেখানে কি বাজার, বাচ্চাদের মিল্ক, তবে এই দুইটা জিনিস আনছে, এটা ভালোই লাগছে। আজকে এখনো বাবা এসেছি কিচেনে, সে চলে যাবে জবে, বাচ্চার জন্য একটু স্প্যাগেটি বানিয়ে দিয়ে যাচ্ছে, যেহেতু বাচ্চারা আজকে বাসায়। সেদ্ধ দিয়ে দিছো না, কী দিয়ে বানাবা আজকে? টুনা ফিশ। আচ্ছা, ব্ল্যাক পেপার দিয়েছো না? ব্ল্যাক পেপার একটা ক্যান দিচ্ছে, তাই না? তোমরা ধনিয়া পাতা, কাঁচামরিচ, হচ্ছে সসটা রেডি, তাই না? আমার কাছে অনেকটা অনেক ভালো। অলিভ, তারপর ডার্কিন, রান্না করলে খালি মজাই হয়। কেস্ট আসছে, একটু চা বানিয়ে নিচ্ছি।